ঠান্ডা হলো, আমি তো গেছি, মানে আমিও গাড়ি চলাই, নিজের অটো আছে, টিফিন নামাই দিয়ে আইতে আমি রাস্তাতে আমার বাড়ির থেকে ফোন করছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। তখন শুনলে আমি আমার কিছু যে জীবিত বুধ নিয়ে গেছে, মনপুর থেকে এলে খবরটা পাম, তাহলে আমি সেই মনপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তারপরে পরে আবার কল গেছে যে ডাইরেক্ট জীবিতে গেলে ভাবিব জীবিতে নিছে, সেই জন্য আমি মনপুর আর যাইনি, ডাইরেক্ট শর্টকাটে দিয়ে বিরাট ডাইরেক্ট জীবিতে নিয়ে আসলাম। এসে যখন ইমার্জেন্সিতে ঢুকে ডাক্তারের সাথে কথা বললাম, তারা বলতেছে ঠিক আছে ড্রেসিং রুমে গিয়ে দেখেন, আর গিয়ে দেখি তারা কী অবস্থা পাইছে, মানে একদম মানে কোনো মুখে মুখে রক্ত চাপে। এই দুর্ঘটনাটা মানে কীভাবে হয়েছে? ওরা বলতে শুনছি যে একটা ইটের গাড়ি সাথে মানে রাস্তা ক্রস না করে রাস্তার পাশে আসলো গাড়ি, এগুলো বাড়ি দিয়েছে। এই ঘটনাস্থলেই মারা গেছিল না তারা জীবিত আনার পর? আমি সঠিক কখনো খবর পাচ্ছি। তারা তো স্বামী স্ত্রী? হ্যাঁ, আমার বাবু মারা। আচ্ছা, তারা কোন জায়গাতে গেল? তারা মনপুরে বলে মিষ্টির দোকান থেকে পরে হাসপাতালে কী আনছে? হাসপাতালে তো কী আছে ছুটি দিলে, তবে মনপুর সম্ভব ফায়ার সার্ভিস নিয়ে আসছে। গাড়িটা আটক করেছিল? গাড়ি আটক তো করেন, আমি ওই ঘটনার সময় সঠিক চিত্র করেছি, আমি তখন যা শুনছি আমি ডাইরেক্ট জীবিতে চলে আসলাম। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম নির্মল সাহা। বয়স কত? বয়স 67। মার নাম? মার নাম প্রজাপতি কুড়ি বেগার সাহা। বয়সটা কত? বয়স 47। এখন কি গাড়ির চালক বা গাড়ির বিরুদ্ধে আপনারা কি মামলা করবেন? অন্ত এটা করতেই হবো, কারণ আমার মা বাবা নাই, আমিও নিব পাই। আপনারা ভাই বোন কয়জন? কাছে ওই আমরা ল্যান্ডফোনে খবর পাই আর কি, যে ওইখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমরা গেলাম, যাওয়ার পর আমরা নিয়ে আসার। কোন জায়গাতে দুর্ঘটনা? এটা মোহনপুর বাজার। আপনারা গিয়ে কি অবস্থা পাইছে? আমরা গিয়ে দেখলাম যে রুগি সিস্টেম, আমরা উঠিয়ে নিয়ে এলাম। কতজন আহত হয়েছে? ওই তো দুজন, তিনজন, ট্রাক ড্রাইভার আর দুজন, একজন পুরুষ একজন মহিলা। আচ্ছা, এখন অবধি জানা গেছে মানে কীভাবে হয়েছে আপনাদের কাছে? মানে আমরা তো এভাবে ফোন করার সাথে সাথে আমরা কিন্তু মানে ইমার্জেন্সি পৌঁছে জানা যায়, তারপরে কী হয়েছে কী হয়েছে কী হবে এটার মানে দীর্ঘতা থাকে না। তখন যে দুইজন যে আপনারা জীবিত আনছে, তার হ্যাঁ তাদের কি মানে জীবিত আছে না মৃত? না না, আমরা তো জীবিত। ডাক্তারবাবুরা কী করছে? ডাক্তারবাবুর সাথে আমরা কিছু না, আমরা বসাই দেওয়ার দায়িত্ব আমরা। কোন স্টেশন থেকে আপনারা? আমরা রানীবাজার স্টেশন।